উপজেলা চেয়ারম্যানকে পেটানোর ভিডিও ভাইরাল। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পটুয়াখালীর বাউফুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুতালেব হাওলাদারের উপর হামলার ভিডিও ভাইরাল হয়েছে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, বাউফুল থানার তৎকালীন ওসি আল মামুনের সামনেই কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেবের উপর হামলা চালাচ্ছে। আব্দুল মোতালেব সড়কের ওপর শুয়ে পড়েছেন, এরপরও সন্ত্রাসীরা তাকে কোপাচ্ছেন ও পেটাচ্ছেন, আর মোতালেব চিৎকার করছেন। আব্দুল মোতালেবের ওপর হামলার ঘটনার 14 দিন পর 2রা এপ্রিল রাতে হামলা হয়েছে। বগা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান এস এম ফয়সাল আহমেদ মনির মোল্লা মামলার 1 নম্বর আসামি। মামলায় মোট 16 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 25 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। জানা গেছে, গত 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাউফল উপজেলা আওয়ামী লীগের 2 পক্ষ পৃথক কর্মসূচি গ্রহণ করে। এতে উত্তেজনা দেখা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে মোতালেব জনতা ভবনে যাওয়ার চেষ্টা চালান। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মোতালেব অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে পুলিশের চোখ এড়িয়ে মোতালেব হাওলাদার দলীয় কার্যালয়ে যেতে চাইলে রোষানলে পড়েন। তখন উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় 100 ব্যক্তি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ 20টি ফাঁকা গুলি ছোড়ে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আব্দুল মোতালেবের নেতৃত্বে নেতাকর্মীরা আনন্দ র্যালি নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। বেলা 11:30টার দিকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশে পৌঁছালে সন্ত্রাসীরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আব্দুল মোতালেবের ডান হাতের তৃতীয় আঙ্গুল কেটে চামড়ার সঙ্গে ঝুলে থাকে। তার বুকের ডান পাশে ও ডান হাতের কনুয়ের ওপরের অংশে জখম হয়। ডান পা ভেঙে যায় ও মাথায় আঘাত লাগে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে সম্প্রতি যোগদান করা বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, আসামিদের মধ্যে 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে 2জনে পটুয়াখালী আদালত থেকে জামিনে বেরিয়েছে। যতটুকু জেনেছি, বাকি আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।